ঘরবন্দী পরিস্থিতিতেও ইন্টারনেট ও মোবাইল ফোনের খরচ বাড়ায় হতাশা। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম কমানোর প্রস্তাবে স্বস্তি সাধারণ মানুষের। করোনায় প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বাজেটের বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ অপর্যাপ্ত। করোনা পরিস্থিতিতে রেমিটেন্স কমলেও বাজেটে নেই স্পষ্ট নির্দেশনা। প্রযুক্তি ও এসএমই খাতে বিশেষ নজর। বাজেটে প্রথমবারের মতো ভর্তুকি ছাড়ালো 50,000 কোটি টাকা। এবং অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয় কমবে অর্থ পাচার। বাজেট হয়েছে ব্যবসা বান্ধব পথ ব্যবসায়ীদের। অন্তর্ভুক্তিমূলক বাজেটে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। কোভিড-19 পরিস্থিতি মাথায় রেখে এবারের বাজেটে কমানো হয়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম। নিতান্ত প্রয়োজনীয় এই পণ্যের দাম কমানোর প্রশংসা করছেন সাধারণ মানুষ। কিন্তু ঘরবন্দী পরিস্থিতিতেও ইন্টারনেট সহ মোবাইল ফোনের খরচ বাড়ায় হতাশ তারা। তবে গাড়ি ও অন্যান্য বিলাস সামগ্রী এবং আমদানি করা নিত্য পণ্যের দাম বাড়ার খবরে মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন তারা। কোভিড-19 ধ্বংসযজ্ঞকে মাথায় নিয়ে প্রস্তাব করা হলো 2020-21 অর্থ বছরের বাজেট। মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে প্রস্তাবিত বাজেটে কর মওকুফ করায় কমবে হ্যান্ড গ্লাভস, মাস্ক, নেবুলাইজারের মতো সুরক্ষা সামগ্রীর দাম। কাঁচামালের দাম কমানোয় কমবে ওষুধের দাম, কমবে হাসপাতালের আইসিইউ, সিসিইউ সহ জরুরি সেবায় ব্যবহৃত যন্ত্রাংশের দাম। এসব পণ্যের দাম কমার খবরে খুশি সাধারণ মানুষ। সার্জিক্যাল মাস্ক, মানে সার্জিক্যাল ইকুইপমেন্ট যেগুলো আছে মেডিকেল, এগুলোর দাম কমাইছে, সেজন্য আমরা সাধুবাদ জানাই। যেসব জিনিসের দাম কমছে সেগুলো আসলে মানে বাস্তবে কতটুকু মানুষ সুবিধা পাবে, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। এদিকে অতিরিক্ত শুল্ক আরোপের ফলে লকডাউনের মধ্যেও ইন্টারনেট ব্যবহারকারীদের গুনতে হবে বাড়তি অর্থ। বিশেষ করে অনলাইন কেনাকাটায় ক্রেতাদের গুনতে হবে বাড়তি দাম। অতিরিক্ত পয়সা খসবে এসএমএস আদান প্রদানেও। কল রেট বেড়ে যায়, মানুষ বেরো হইতে পারতেছে না, সবখান থেকে তো মানুষ তাহলে জিম্মি হয়ে যাচ্ছে। আমরা যারা রুরাল এলাকায় থাকি যেখানে ওয়াইফাই নাই, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক বার্ডেন হয়ে গেছে। অন্যদিকে দেশীয় শিল্প সুরক্ষায় বিদেশ থেকে আমদানি কিছু পণ্যে শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে, তাই বাড়বে আমদানিকৃত প্যাকেটজাত তরল দুধ, গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্য এবং জুসের দাম। বাড়বে আমদানি করা শিশু খাদ্যের দাম। বেশি দামে কিনতে হবে আমদানি করা পেঁয়াজও। এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। বাড়াইছে, এটা সাথে সাথে বেড়ে যাবে, কিন্তু কমারটা সহজে কমবে না। রোজগারের পথ আমাদের বদ্ধ হয়ে গেছে, তা বাদে সবকিছুর দাম এইভাবে বাড়াচ্ছে। আজকের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক না, এখনকারটা হচ্ছে মহামারী। সুতরাং এই মহামারীতে সবকিছুর দাম যেন স্বাভাবিক থাকে, সবাই যেন খেয়ে দেয়, অ্যাটলিস্ট বেঁচে থাকতে পারে। দেশি পণ্য তো দাম বাড়ে নাই, আমাদের এইগুলো নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। নাগরিকদের চাওয়া বাজারে যেন এসব পণ্যের দামে বাজেটের প্রতিফলন থাকে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কোভিডের হুমকি মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। জনস্বার্থ দেশীয় শিল্প সুরক্ষায় বেশ কিছু পণ্যে শুল্ক ভ্যাট ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে, ফলে এসব পণ্যের দাম কমতে পারে। খরচ বাড়বে ফোনালাপ, ইন্টারনেট ব্যবহার ও অনলাইন কেনাকাটায়। বাড়বে বিলাস সামগ্রী, গাড়ি ও বিদেশি মোটরসাইকেল সহ বেশ কিছু পণ্যের দাম। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে উপস্থাপন করা হলো 2020-21 অর্থ বছরের বাজেট। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় প্রস্তাবিত বাজেটে আমদানি কর মওকুফ করে কমানো হয়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম। তাই কমবে হ্যান্ড গ্লাভস, মাস্ক, নেবুলাইজার, সুরক্ষা সামগ্রীর দাম। কমবে ওষুধ তৈরির দেশীয় কাঁচামালের দাম। ডিটারজেন্ট, হস্তচালিত কৃষি যন্ত্রপাতি, পোলট্রি, ডেইরি ও মৎস্যশিল্পে ব্যবহৃত উপকরণ, টায়ার, ইলেকট্রিক্যাল সিগন্যাল যন্ত্রপাতির দাম কমবে। আমদানি শুল্ক কমানোর কারণে এবারের বাজেটে দাম কমবে স্বর্ণের। কমবে আমদানি করা এবং দেশে উৎপাদিত দুই ধরনের চিনির দাম। গার্মেন্টস, এক্সেসরিজের দামও কমবে। হাসপাতালের আইসিইউ, সিসিইউ সহ জরুরি সেবায় ব্যবহৃত যন্ত্রাংশের দাম কমবে। আমি এখন 2010
এবারের বাজেটে বেশ কিছু পণ্যের ওপর শুল্ক বসিয়েছে সরকার। বিশেষ করে করোনায় ক্ষতিগ্রস্ত হয়নি এমন শিল্প থেকে কর আদায়ের লক্ষ্য নেওয়া হয়েছে। সে কারণে অনলাইন কেনাকাটায় ক্রেতাদের গুনতে হবে বাড়তি অর্থ। দাম বাড়বে রং, কম্প্রেসার শিল্পে ব্যবহৃত উপকরণ, আলোকসজ্জা সামগ্রীর। দাম বাড়ার তালিকায় আছে সোডিয়াম সালফেট, আয়রন স্টিল, স্ক্রু এবং বার্নিশের দাম। এছাড়া আমদানি করা পেঁয়াজের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আসছে বাজেটে। বাড়বে সেলফোনে কথা বলার খরচ এবং ইন্টারনেট সেবা। তবে দেশে উৎপাদিত মোবাইল ফোনের দাম কমতে পারে, ফাইবার অপটিকের দাম বাড়বে। টেলিকম খাতে বাড়তি কর আরোপের ফলে ফোনে কথা বলা, SMS আদান প্রদান ও ইন্টারনেট ব্যবহারে গুনতে হবে বাড়তি অর্থ। বাড়বে ধূমপানের খরচ, বাইসাইকেল ও বিদেশি মোটরসাইকেল কিনতেও গুনতে হবে অতিরিক্ত অর্থ। সেই সঙ্গে রিকন্ডিশনড গাড়ি কেনা ও গাড়ির রেজিস্ট্রেশন করতেও বেশি অর্থ পরিশোধ করতে হবে। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে আমদানিকৃত প্যাকেটজাত তরল দুধ, গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্য এবং জুসের দাম বাড়ছে। তবে শিশু খাদ্যর দাম এ আওতার বাইরে থাকবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এমনিতেই COVID-19 ঝড়ে বিধ্বস্ত পুরো দেশের অর্থনীতি। এ অবস্থায় 2020-21 অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8.2%। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সবার আগে দরকার দেশের প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা ও করোনায় ক্ষতিগ্রস্তদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করা। শুভ খানের রিপোর্ট। করোনাকালে দারিদ্র, অতি দারিদ্র হার বাড়ছে, চাকরি হারাচ্ছে মানুষ, ঝুঁকিতে পড়ছে জীবন জীবিকা। ধারণা করা হচ্ছে করোনা ধাক্কায় দারিদ্রের হার 24.3% থেকে বেড়ে 40% ছাড়াবে। এমন বাস্তবতায় 2020-21 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে 14,000 কোটি টাকা বাড়িয়ে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 95,574 কোটি টাকা, যা GDP-র 3%। যদিও এই বরাদ্দের বড় অংশ ব্যয় হবে সরকারি চাকরিজীবীদের পেনশন দিতে, আর পেনশন খরচ বাদ দিলে সামাজিক সুরক্ষায় খরচ GDP-র 2% মতো। প্রস্তাবিত বাজেটে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা এবং প্রতিবন্ধী এই তিন শ্রেণীতে মাত্র 11 লাখ মানুষ নতুন করে সামাজিক সুরক্ষার আওতায় আসবে। সামাজিক নিরাপত্তা খাতের মোট 1 কোটি ভাতাভোগীর 90% এই তিন শ্রেণীর আওতাভুক্ত, যারা মাসিক 500 থেকে 700 টাকা হারে ভাতা পান। তাই সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ ও উদ্যোগকে অপর্যাপ্ত বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। প্রবৃদ্ধিতে যারা সরাসরি অবদান রাখেন সেই শ্রমিকগুলা, এই ফর্মাল সেক্টরে এবং ইনফর্মাল সেক্টরে, তারা যে জীবিকার সংকটে আছেন, অনেকেই ক্ষুধার সংকটে আছেন, তাদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি? ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলের ফসল ও চিংড়ি ঘের। এদিকে করোনায় সারা বিশ্বের খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়ার নানা হুঁশিয়ারিও আছে মাথার উপর। এমন অবস্থায় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মনোযোগ দেওয়া জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। এবং ইতিমধ্যে গ্রামাঞ্চলের খাদ্য যোগানের উপরে যে একটা চাপ পড়েছে সেটাও কিন্তু আরো বেশি প্রকট হতে থাকবে। আমাদের দেশের দক্ষিণাঞ্চলে যে ঝড়টা হয়ে আসলো সেই ক্ষেত্রে আমি কোনো বিশেষ বরাদ্দ দেখছি না, সেখানেও তো মানুষজন বসবাস করেন। সামাজিক নিরাপত্তার বাইরেও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে 2,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই অর্থ NGO-র মাধ্যমে ঋণ দেওয়া হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এর আগে গতকাল 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা করে সরকার। করোনা মহামারীতে ঘটে যাওয়া মানবিক ও আর্থিক বিপর্যয় মোকাবেলা করাকে বাজেটের মূল দর্শন ঠিক করেছে সরকার। অর্জনের সংখ্যা থাকলেও রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা, ঘাটতি 1,90,000 কোটি টাকা। তবে এবার করমুক্ত আয়ের সীমা 50,000 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 3,00,000 টাকা। বিশ্লেষকরা বলছেন, বরাদ্দকৃত অর্থ সফলভাবে খরচ ও প্রকল্প বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। আরো জানাচ্ছেন সাজিদ রাজু। হঠাৎ আসা COVID-19-এ তছনছ দেশের অর্থনীতি, জীবন হারিয়েছে বহু মানুষ, জীবিকা হারানোর শঙ্কায় অনেকে, ঝড় এখনো থামেনি, কোথায় শেষ তাও অজানা। অথচ অনিশ্চয়তার পথযাত্রায় জীবন ও অর্থনীতির সংকটের মধ্যেই আগামী অর্থ বছরের আয় ব্যয়ের হিসেব করতে হচ্ছে সরকারকে। 2020-21 অর্থ বছরের বাজেটের আকার গেলবারের চেয়ে 66,000 কোটি টাকা বেড়েছে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 3,78,003 কোটি টাকা। GDP প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.2%।
শতাংশ। পরিচালন সহ বিভিন্ন খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 3,62,895 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে 2,05,145 কোটি টাকা। কোভিডে সবচেয়ে বেহাল দশা স্বাস্থ্য খাতে চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে বরাদ্দ কিছুটা বাড়িয়ে করা হয়েছে 29,247 কোটি টাকা। তবে মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $2,326। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বাজেট যতটা কোভিড-19 সংবেদনশীল হওয়ার কথা ছিল তা হয়নি, তাই এবারের বাজেটকে অনেকটা গতানুগতিক ও টিকে থাকার বাজেট বলে মনে করেন তারা। আমাদের বিপুল সংখ্যক মানুষের জীবন জীবিকা টিকে রাখাটাই এখন বড় সংগ্রাম। সাধারণ মানুষের জীবন জীবিকা ঠিক রেখে অর্থনীতির হালটা যেন আমরা ধরে রেখে টিকে থাকতে পারি, সেই চেষ্টা করা। সার্বিকভাবে আমরা কিন্তু সামাজিক অবকাঠামোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার ব্যাপারে একটা প্রত্যাশা এবার বছর ছিল, বিশেষ করে স্বাস্থ্য খাতে, কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু আমরা বড় ধরনের খুব একটা পরিবর্তন দেখতে পাইনি। তারা বলছেন, শুধু সরকারের একার প্রচেষ্টায় এই সংকট অবসান সম্ভব হবে না, আনতে হবে বেসরকারি খাতকে। এমনিতেই নানা সীমাবদ্ধতা ও দক্ষতার অভাবে বাজেট বরাদ্দের প্রায় 20% অর্থ খরচই হয় না। দুর্নীতি, দীর্ঘসূত্রিতা ও অপচয় তো নিত্যদিনের ঘটনা। এবার করোনা সংকট মোকাবেলায় গেলবারের চেয়ে খাতভিত্তিক বরাদ্দ বেড়েছে, বেড়েছে থোক বরাদ্দের পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, ঘুরে দাঁড়ানোর এই বাজেটে যে খাতে যতটুকু বরাদ্দ হয়েছে শক্ত রাজনৈতিক অঙ্গীকারের ওপর ভর করে দরকারের যথাযথ বাস্তবায়ন। সাজিত রাজু, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবেলায় থোক বরাদ্দ দেয়া হয়েছে 10,000 কোটি টাকা। তবে চরম দৈন্য দশার পরেও এবারের বাজেটেও অবহেলিত রয়েছে স্বাস্থ্য খাত। গত অর্থ বছরের তুলনায় বরাদ্দ বেড়েছে মাত্র 5,000 কোটি টাকা। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। খোদ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সামান্য কিছু দূরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, দেশের স্বনামধন্য এই মেডিকেলে করোনার নমুনা দিতে দিনের পর দিন অপেক্ষা করতে হয় শত শত রোগীকে। দেশের নামকরা মেডিকেলের যদি হয় এই দশা, তবে বাকি সব সরকারি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের কী অবস্থা হতে পারে তা কারোরই অজানা নয়। নেই পর্যাপ্ত কিট, নমুনা পরীক্ষায় ধীর গতি, নেই পর্যাপ্ত চিকিৎসক। 2020-21 অর্থ বছরে এই খাতে ব্যয় ধরা হয়েছে 29,247 কোটি টাকা। 2019-20 অর্থ বছরের তুলনায় যা 5,500 কোটি টাকা বেশি। তবে এডিপি বা উন্নয়ন খাতে দেওয়া হয়েছে 12,500 কোটি টাকা। করোনা সামলাতে ডাক্তার, নার্স ও টেকনোলজিস্ট মিলে সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছে 7,000 নতুন জনবল। কর্মীদের বেতন ভাতা সহ নতুন বাজেটে অনুন্নয়ন ব্যয় খাতে বরাদ্দ 16,747 কোটি টাকা, যা মোট বরাদ্দের অর্ধেকেরও বেশি। কোভিড-19 প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত বিশেষজ্ঞরা বলছেন, যা বরাদ্দ হয় তার বড় একটি অংশ আবার খরচ করতে না পারার কারণে ফিরে যায়, বাকিটুকুর মধ্যেও চলে লুটপাটের উৎসব। স্বাস্থ্য ঝুঁকি, অনিশ্চয়তা, সেটা মোকাবেলায় যেন এই বাজেট বরাদ্দ কাজে লাগে, সেদিকে আমাদের মনোযোগ বেশি দেওয়া দরকার। সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বরাদ্দটা এবার আসা উচিত ছিল। স্বাস্থ্যকে সংস্কার করে আগামী 10 বছরের একটা প্ল্যান নেন, সংস্কারবিহীন এটা যা আছে এর চেয়ে উন্নত হবে না। বিশেষজ্ঞদের জিজ্ঞাসা, বাজেটে বরাদ্দের আকার বাড়লেই কি সুস্থ হবে স্বাস্থ্য খাত? আগের অভিজ্ঞতা তেমনটি বলে না। তারা বলছেন, সর্ষের ভূত তাড়াতে না পারলে বাজেটে বরাদ্দের আকার যতই বড় হোক না কেন, স্বাস্থ্যের সেবা অধরাই থেকে যাবে, তাই প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা। ফাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। কোভিড-19 ধাক্কায় প্রবাসীদের আয় কমার শঙ্কা থাকলেও সুস্পষ্ট করণীয় নেই বাজেট প্রস্তাবনায়। এমন অবস্থায় দক্ষ জনশক্তি রফতানির দিকে নজর দিতে হবে সরকারকে। পরামর্শ শ্রমবাজার বিশেষজ্ঞের। তাদের পরামর্শ, 2% প্রণোদনা বাড়িয়ে 4% করলে রেমিটেন্স আহরণের পরিমাণ বাড়বে বলেও মত তাদের। 1 কোটি প্রবাসীর পাঠানো $1,500 কোটি ডলারের উপর ভর করে শক্ত ভিত পেয়েছে দেশের অর্থনীতি। তবে সে ভিতকে ঝাঁকুনি দিয়েছে করোনা মহামারী। গেল এপ্রিল ও মে এই 2 মাসে গত বছরের তুলনায় কম রেমিটেন্স এসেছে $59 কোটি। তাই চিন্তার ভাঁজ খোদ অর্থমন্ত্রীর কপালেও। 2020-21 অর্থ বছরের বাজেট বক্তৃতায় উঠে আসে আগামীতে রেমিটেন্স আরও কমার আশঙ্কা। বৈধ পথে অর্থ প্রেরণ উৎসাহিত করার জন্য 1 জুলাই 2019 হতে প্রবাসী বাংলাদেশীদের প্রেরিত অর্থের উপর 2% হারে প্রণোদনা প্রদান করা হচ্ছে। ফলে চলতি অর্থ বছর শেষ হওয়ার 1 মাস আগেই প্রবাস আয়ে গত বছরের সর্বোচ্চ $16.42 বিলিয়ন রেকর্ড
ছাড়িয়ে 16.56 বিলিয়ন ডলারের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শ্রমবাজার বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স নিয়ে আশঙ্কা থাকলেও করণীয় নিয়ে পরিষ্কার নির্দেশনা নেই এবারের বাজেটে। 2% প্রণোদনা যখন থেকে দেয়, তারপরে কিন্তু রেমিটেন্সের একটা রেশিও অনেক বেড়ে গেছে। এই পরিস্থিতিতে এটাকে 4% উন্নতি করাও খুবই দরকার। যারা ফিরে আসছে যদি তারা যেতে না পারে, তাহলে তারা কিভাবে এই দেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে? তারা যেন উদ্যোক্তা হয়ে কাজ করার সুযোগ থাকে, তাদের কর্ম স্কিল যে স্কিলটা তারা নিয়ে আসে সেই স্কিলটা কিভাবে ব্যবহার করার যেতে পারে, পরবর্তীতে যখন অভিবাসীরা যখন বাইরে যাবে তাদেরকে উপেক্ষ করে পাঠিয়ে দেওয়ার ব্যাপার রয়েছে, সেই দক্ষতার জায়গাটাতেও আমাদের মনে করি যে তাদেরকে প্রশিক্ষণটাকে নিশ্চিত করে স্কিল মাইগ্রেশনটাকে এনকারেজ করার জন্য এই খাতে বরাদ্দটাও খুবই প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের 11 মাসে মোট প্রবাস আয় এসেছে 17 বিলিয়ন ডলার। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 2020-21 সালের প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে আছি সেখানে। বাংলাদেশে করোনা মহামারী চূড়ান্ত পর্যায়ে কি হবে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো স্বচ্ছ ধারণা না থাকা এবং করোনা উত্তর বিশ্ব অর্থনৈতিক মন্দা পরিস্থিতি কি হবে তা সুনির্দিষ্ট করে এখনই বলতে না পারা, এ অনিশ্চয়তা জয় করে দুর্যোগ প্রবণ বাংলাদেশে দুর্যোগ মোকাবিলার একমাত্র ত্রাণকর্তা সাহসী নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত সফলভাবে বাজেট প্রণয়নের কাজ সম্পন্ন করেছেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, করোনা মোকাবিলার পাশাপাশি খাদ্যের অভাব যেন মানুষকে মরতে না হয় সে ব্যবস্থা করতে হয়। বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসু বলেছেন, করোনা মোকাবিলা করতে গিয়ে অর্থনীতির বিষয়টি এড়িয়ে গেলে তার মাশুল গুনতে হবে, না হলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। অর্থনীতির এইসব বিষয়কে মাথায় রেখে এ বাজেট প্রণীত হয়েছে। একথা মাথায় রেখেই সরকার 2020-21 অর্থ বছরের বাজেট পেশ করেছে। গত অর্থ বছরে আমাদের জিডিপি প্রবৃদ্ধির ঈপ্সিত লক্ষ্যমাত্রাটি ছিল 8.2% থেকে 8.3%। কোভিড পরবর্তী উত্তরণের বিষয়টি বিবেচনা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে এবারে বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 8.2%। অনেকে এটাকে উচ্চাভিলাষী মনে করতে পারেন, তবে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশা বেশি। এই প্রত্যাশা পূরণে যত ঝুঁকি নিতে হয় জননেত্রী শেখ হাসিনা তা নেবেন। গত এপ্রিলে করোনা মহামারী সৃষ্টির আগের 8 মাসের হিসাব ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলেছিল আগামী অর্থ বছরে প্রবৃদ্ধির হার 9.5% হবে। করোনা মহামারীর সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে 2020 সালে বৈশ্বিক অর্থনীতি 3% সংকুচিত হবে এবং বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়া GDP প্রবৃদ্ধি 1.8 থেকে 2.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। এমত অবস্থায় অর্থনৈতিক মন্দা কাটিয়ে আগের উন্নয়নের ধারাবাহিকতার কাঙ্ক্ষিত ভিত রচনাই এবারের বাজেটের লক্ষ্য। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে রাজস্ব আয় হ্রাস পেয়েছে, ফলে পরিস্থিতি পর্যালোচনা করে গত অর্থ বছরে ধার্যকৃত লক্ষ্যমাত্রা 3,77,810 কোটি টাকা থেকে 29,446 কোটি টাকা হ্রাস করে 3,48,064 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। 2020-21 সালের প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি দেখছিলাম সেটি। বাজেটে প্রথমবারের মতো 50,000 কোটি টাকা ছাড়ালো ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতের বরাদ্দ।
2020-21 অর্থ বছরে বাজেট প্রস্তাবনায় এ খাতে রাখা হয়েছে প্রায় 53,000 কোটি টাকা। বিশেষ নজর দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি ও এসএমই খাতে। বরাদ্দ ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনায় টালমাটাল ব্যবসা বাণিজ্য, ঝুঁকির মুখে উৎপাদন ব্যবস্থা, কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা, তাই মন্দার কবলে ঝুঁকে পড়া অর্থনীতির পুনর্বাসনে এবারের বাজেটে বিশেষ উদ্যোগের কথা জানান অর্থমন্ত্রী। এই মহান সংসদে উত্থাপন করছি, এরই অংশ আগামী অর্থ বছরের বাজেটে ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ খাতে বরাদ্দ রাখা হয়েছে 52,838 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 11.39% বেশি। প্রণোদনার ভাগ বন্টনে সবচেয়ে বেশি রাখা হয়েছে কৃষিতে 9,500 কোটি টাকা, এরপর রপ্তানিতে 6,828 কোটি ও রেমিটেন্সে 3,060 কোটি টাকা। বরাদ্দ যাই হোক না কেন, তা কোন খাতে কিভাবে ব্যয় হবে সেটা অত্যন্ত সুস্পষ্ট ভাবে বর্ণনা থাকতে হবে, অন্যথা এগুলি আসলে ফাইনালি শেষ পর্যন্ত গিয়া অন্যান্য বছরের মতো কোনো কাজে লাগবে না। এবার 500 কোটি টাকা কমানো হয়েছে বিদ্যুতের ভর্তুকিতে, তারপরও সর্বোচ্চ ভর্তুকি এখাতেই 9,000 কোটি টাকা। এরপর গুরুত্ব পেয়েছে করোনা ভাইরাসের কারণে ঝুঁকিতে পড়া খাদ্য নিরাপত্তা। অযৌক্তিক ব্যয় যৌক্তিক না করে বিদ্যুৎ খাতকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ না নিয়ে এই যে ভর্তুকি বরাদ্দ করা, তা গ্রহণযোগ্য নয়। এবার বাজেটে নগদ ঋণ খাতে বরাদ্দ রাখা হয়েছে 6,000 কোটি টাকা। কর্মসংস্থান ও দক্ষতার উন্নয়নে সুবিধা দেওয়া হবে তথ্য প্রযুক্তি খাতে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জিডিপির প্রায় 25% যোগান দেয়া এসএমই খাতে। এসএমই থেকেই আবার কিন্তু আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, সেই জন্য এসএমই যাতে এই সুবিধাটা ভোগ করতে পারে আমরা বিসিসিআই থেকে সেই চেষ্টাটাই করছি। এবারের বাজেটে থোক বরাদ্দের 16,000 কোটি টাকার মধ্যে করোনা পরবর্তী ধাক্কা সামলাতেই ব্যয় করা হবে 10,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এবার আমি কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 2020-21 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব অন্তর্ভুক্তিমূলক বাজেট হিসেবে দেখছে দেশের ব্যবসায়ী মহল। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ অর্থ পাচারের প্রবণতা কমাবে বলে মত তাদের। এদিকে পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বাজেটকে ইতিবাচক বললেও উৎসে কর না বাড়ানো, নগদ প্রণোদনায় কর অব্যাহতি চেয়েছে। হরিপদ সাহার রিপোর্ট। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডিসিসিআই সভাপতি, এসএমই উদ্যোগেও শ্রমিকদের বেতন দিতে 2% সুদে তহবিল যোগান, কাজ হারানো বেকারদের জন্য সীমিত আকারে ভাতা চালু সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। সন্তোষ প্রকাশ করেন কৃষি যান্ত্রিকীকরণ ও ভর্তুকি বাড়ানোর মতো উদ্যোগে। প্রস্তাবিত বাজেটে আবাসন ও পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে, যা এখাতগুলোতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন ব্যবসায়ীরা। যে প্রায় 211টি সাব সেক্টর আছে, যেমন রড, সিমেন্ট সহ, এদের সকলের কিন্তু কার্যক্রম বেড়ে যাবে এবং এই সেক্টরে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হবে বলে আমরা বিশ্বাস করছি। দেশে যদি বিনিয়োগ করার সুযোগ থাকে বিনা প্রশ্নে, তাহলে অবশ্যই এই ধরনের টাকা বিদেশে আর পাচার হবে না বলে আমরা বিশ্বাস করি। বন্ড মার্কেট স্টেবিলাইজ করার জন্য বন্ড মার্কেটের অনেক সহজীকরণ করছে, যে আপনি যদি কোনো বড় প্রতিষ্ঠান, তাদের যদি সক্ষমতা থাকে, তাদের যদি ক্যাশ ফ্লো ভালো থাকে, তাদের অ্যাসেট যদি স্ট্রং থাকে, তারা বন্ড মার্কেট থেকে, ব্যাংক থেকে টাকা না নিয়ে বন্ড মার্কেট থেকে টাকা নিয়ে তারা প্রতিষ্ঠানে তারা বিনিয়োগ করতে পারে এবং বন্ড মার্কেট একটা ভালো। পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ লিখিত ও ভিডিও বার্তায় বাজেটকে করোনার অভিঘাত বিবেচনায় সময় উপযোগী বলে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি কিছু দাবিও জানিয়েছে। কোভিড পরবর্তী বিশ্ববাজারে ভোক্তা পর্যায়ে অনলাইন ভিত্তিক বিপণন ব্যবস্থাটাকে অনেক বেশি গুরুত্বের সাথে দেখতে হবে, যার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট বাজেট প্রস্তাবনাগুলো পুনর্বিবেচনার জন্য সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ব্যবসায়ী সংগঠনগুলো মনে করে জুনের শেষে পাশ হতে যাওয়া বাজেটে তাদের দাবিগুলো বিবেচনা করবে সরকার। আমি এখন মাননীয় হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। 2020-21 অর্থ বছরের বাজেট প্রস্তাবনার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় বিভিন্ন গবেষণা সংস্থা। প্রণোদনা ভিত্তিক বরাদ্দগুলোকে ইতিবাচক হিসেবে দেখছে গবেষণা সংস্থা সানেম। অন্যদিকে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো দরকার ছিল বলে মনে করে সিপিডি। রিপোর্ট কামরুল হাসান সবুজের।
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার 2020-21 অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা স্লোগানে তৈরি এবারের বাজেট বক্তব্যে স্বাস্থ্যখাতকে বিশেষ গুরুত্ব দিয়ে করোনায় স্থবির অর্থনীতি চাঙ্গা করার পথনকশা তুলে ধরেন মন্ত্রী। কোভিড-19 প্রভাবে বিকেল 3টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী উপস্থাপন শেষেই প্রতিক্রিয়া জানাতে থাকে অর্থনীতি বিষয়ক বিভিন্ন গবেষণা সংস্থা। গবেষণা সংস্থা সানেমের মত, প্রণোদনা ভিত্তিক বরাদ্দগুলো অর্থনীতির জন্য ইতিবাচক, তবে প্রণোদনার অর্থ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বণ্টনের ক্ষেত্রে সুস্পষ্ট পথনকশা থাকা দরকার। সংকটগ্রস্ত ব্যাংকিং খাতের মাধ্যমে স্টিমুলাস প্যাকেজ কিভাবে বাস্তবায়ন করা যাবে সেই জায়গাটাও কিন্তু একটা, আমার কাছে মনে হয় একটা পথ নির্দেশিকা কিন্তু বাজেটে থাকা দরকার। অন্যদিকে গবেষণা সংস্থা সিপিডি বলছে সামাজিক নিরাপত্তা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয়। কোভিডের এই যে এখন ঝুঁকির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অনেকেই বেকার হয়ে গেছেন, আয় কমে গেছে, সরাসরি যে ক্যাশ ট্রান্সফার স্কিমের আন্ডারে যেটা বলা হচ্ছে 50 লাখ মানুষ এবং 2,500 কোটি টাকা, আমরা মনে করি যে এসব খাতে আরো সম্প্রসারণের প্রয়োজন ছিল এবং অর্থায়নেরও আরো বেশি দরকার ছিল। আগামী অর্থবছরের জন্য বাজেটের আকার ধরা হয়েছে 5,68,000 কোটি টাকা। এই হার গত বাজেটে ছিল 5%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘরবন্দী পরিস্থিতিতে ইন্টারনেট ও মোবাইল ফোনের খরচ বাড়ায় হতাশা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম কমানোর প্রস্তাবে স্বস্তি সাধারণ মানুষের। করোনায় প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বাজেটের বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ অপর্যাপ্ত। এবং অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয় কমবে অর্থ পাচার, বাজেট হয়েছে ব্যবসা বান্ধব মত ব্যবসায়ীদের, অন্তর্ভুক্তিমূলক বাজেটে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। এই ছিল এ সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন সময়। We'll be right back.